পটিয়ায় গতকাল মেরিট কম্পিউটার ইনস্টিটিউটের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মেরিট মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদ্য প্রাক্তন বোর্ড মেম্বার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান, চৌধুরী পটিয়া আইন কলেজ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খুরশিদ আলম, পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আব্দুল হাকিম রানা। বক্তব্য রাখেন শিক্ষক শফিউল আলম, আরিফুল ইসলাম, গোলাম মোস্তফা, সাকিব আলম, সুবাস তাসনিম, জিকু প্রমুখ। এতে প্রধান অতিথি আ ম ম টিপু সুলতান চৌধুরী বলেন, মহান একাত্তরের চূড়ান্ত বিজয়ের দুই দিন পূর্বে পাক বাহিনী আমাদের দেশীয় দোসর রাজাকার আল বদরদের সহযোগিতায় খুঁজে খুঁজে সব বুদ্ধিজীবীদের রাতের আধারে ঘর থেকে ধরে নিয়ে নির্মমভাবে শহীদ করেছিলেন। আজ তার প্রকৃত ইতিহাস জেনে আগামীর জীবন গঠনের জন্য ভবিষ্যৎ প্রজন্মদের প্রতি আহ্বান জানান। বাংলাদেশের মধ্যে যারা উল্লেখযোগ্য বুদ্ধিজীবী তারা হত্যা করে, এবং শুধু তাই নয়, বাংলাদেশের মধ্যে যারা উল্লেখযোগ্য বুদ্ধিজীবী পটিয়ার এই কিন্তু সন্তান বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব দীর্ঘদিন যাব আমাদের রাষ্ট্রের জন্মের ইতিহাস, স্বাধীনতার নায়ক বঙ্গবন্ধুর ইতিহাস, বুদ্ধিজীবীদের হত্যার ইতিহাস, এইগুলি 21 বছর যাব বর্গাহীন মিথ্যাচারের কারণে, ইতিহাস বিকৃতির কারণে নতুন প্রজন্মের ভাই বোনদের কাছে বিকৃতভাবে উপস্থাপন করেছেন। এইভাবে উপস্থাপন করার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিভাজন করে রেখেছে, ভুল পথে বাংলাদেশের প্রজন্ম প্রজন্মকে পরিচালিত করেছে, যে আমাদের বুদ্ধিজীবীদেরকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে। তাদের কি অপরাধ ছিল এইভাবে হত্যা করার? অপরাধ একটাই ছিল, আমাদের পাকিস্তানি সামরিক শক্তিকে যারা যে সমস্ত বাংলার ছেলেরা সহযোগিতা করেছেন তাদের নির্লজ্জা অনুযায়ী আমাদের বিশিষ্ট নাট্যকার, চলচ্চিত্রকার জহির রায়হান সহ শহীদুল্লাহ কায়সার এবং অনেক শিক্ষাবিদ, বড় বড় সাংবাদিক একটা পরিকল্পনা করে তাদেরকে হত্যা করেছেন। সেদিন পটিয়া থেকে আব্দুল হাকিম রানার পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।